পার্টনার্স লাইভে কিছু পেজ ফালাক্স কালেকশন থেকে, সো যারা যা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন একটু কাইন্ডলি তাড়াতাড়ি করে জয়েন করে ফেলবেন। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন, ঠিক আছে? আজকে হচ্ছে কটন চুনরি স্পেশাল, ওকে? সো আপুরা তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন, কালকে অনেক রাতে শিপমেন্ট আসছে, এন্ড দেন আমি এর জন্য কালকে লাইভ হতে পারি নাই, ঠিক আছে? সো আমি বলেছিলাম আমি কোন কালারটা বানাবো, কোন কালারটা বানাবো, অ্যাট লাস্ট আমি দুটো কালার বানিয়েছি, আর দুটো হচ্ছে পেছনে। আমি অলমোস্ট সবগুলো কালার বানিয়ে ফেলেছি, বাট সবগুলো তো এক লাইভে পরে দেখানো পসিবল না, সো ওয়াইন কালারটা পরে আসছি। যারা যারা দেখতে পাচ্ছো একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলবে, একটু কমেন্ট করে ফেলবা লাইভটা ক্লিয়ার আছে কিনা। আমি ড্রেস দেখানো স্টার্ট করে দিব, একদম দেরি করবো না, অনেক লেট হয়ে গেছে, ঠিক আছে? সো আমি যেটা পরে আছি ইন্ডিয়ান কটন চুনরি উইথ পিওর দোপাট্টা, ওকে? দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক বড় একটা দোপাট্টা, প্রাইস ফাটাফাটি রিজনেবল। সো জাস্ট কি করতে হবে, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একদম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট, ওকে? সো আমাকে কি ক্লিয়ার না আপু? ক্লিয়ার হলে স্টার্ট করব, আদারওয়াইজ স্টার্ট করব না, ঠিক আছে? আচ্ছা কাতান হবে না। হ্যালো সাবরিনা, সোমা আপু কেমন আছেন? ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, আপনাকে দুইভাবে প্রোডাক্ট সেন্ড করা হয়েছে, আপনি রিসিভ করেন নাই। ক্লিয়ার না আপু, হাই, হ্যালো, আচ্ছা ক্লিয়ার আছে কি লাইভটা, একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও লাইভটা ক্লিয়ার আছে কি না। লাইভটা ক্লিয়ার আছে কি না, সবাই বলছে ক্লিয়ার না। আচ্ছা লাইভটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না আমাকে একটু কমেন্ট করে বলো তো, ক্লিয়ার না? আচ্ছা লাইভ ক্লিয়ার না, আচ্ছা আমি একটু ডাটাটা অন করি, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার আছে। আমি এখন ডাটা কানেকশন দিয়ে লাইভে আসছি। হ্যালো চৌধুরী আঞ্জুমান সোনিয়া, ক্লিয়ার ক্লিয়ার, দেরি করবো না, তাড়াতাড়ি লাইভ করে চলে যাই, নয়তো দেখা যাবে যে কারচুপি লাইভ করলাই না, ওর না শুধু হবে না আপু। আপু ক্লিয়ার, আর এগুলো কোনো সেকেন্ড অপশনে, ওয়ান টাইম ডিল, জাস্ট এখন যেগুলো পাবেন ওগুলো, ওকে? স্টার্ট করে দিচ্ছি। কালার হচ্ছে টোটাল কয়টা কালার, মাথা নষ্ট করা কালার, কালারগুলো আগে দেখাই। এটা হচ্ছে আমার কালারটা, ওকে? এটা আমার কালারটা, এটা হচ্ছে তোমার কি কালার, রানী কালার, এটা ওয়াইন, এটা রানী। হ্যাঁ কালারগুলো দেখাচ্ছি আমি, আগে সব কালার দেখাবো। এটা হচ্ছে একদম টকটকা লাল, হ্যাঁ একদম টকটকা লাল, এটা একদম রক্ত লাল, এটা হচ্ছে একদম কুচকুচে কালো, এটা একদম কুচকুচে কালো, ঠিক আছে? কোনটা আগে দেখবা কমেন্ট করো। আর এটা হচ্ছে তোমার অলিভ কালার, ওকে? কালার পাচ্ছ তোমরা পাঁচটা, সো কোনটা আগে দেখবা, ওনা কটন না ওনা পিওর, সুন্দর লাগছে, থ্যাংক ইউ ড্রেসটার জন্য, আর কিছুই না, ক্লিয়ার, ওকে? কোন কালারটা আগে দেখবা বলো, আমি সবগুলো বান্ডেলই খুলি, যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট এভাবে ক্রেপে আসে, তো তোমরা এভাবে করে আমরা তোমাদেরকে ক্রেপটা খুলে প্যাকেজিং করে পাঠাবো। প্রাইস তোমার, আমারটা ওয়াইন কালার, আমারটা ওয়াইন কালার, একদম ডিপ ওয়াইন কালার, এই যে অলিভ কালো, ওকে? অলিভ কালার, অলিভ কালারটা একটু পরে দেখাবো, হ্যাঁ অলিভ কালারটা একটা ঝলক আছে, প্রাইস লাস্টে বলবো, একটা ড্রেস দেখাবো দেখ হচ্ছে প্রাইস বলবো, কালোটা আগে দেখাই, সব সেম প্রাইস, রেড কালার সবগুলোই তো দেখাবো অবশ্যই, অলিভ প্রাইস আপু লাস্টে বলবো, ব্ল্যাক মানে একদম লাস্টে, একটা ড্রেস দেখানোর পরে ব্ল্যাক, ওকে ব্ল্যাকটা আগে দেখাচ্ছি। সো বিসমিল্লাহ ফার্স্টে যেটা দেখাচ্ছি, মাই গড ওনাটা কি সুন্দর, আমার কিন্তু সবগুলো বানানো, ওই যে সোফার উপর রাখা ওগুলো আমার, আমি সব কালার বানিয়েছি, ওকে? জাস্ট তোমার ভাইয়া বললো তুমি তো পরেও এগুলো পড়তে পারবে, এত আরামের কাপড় যে আমি এর জন্য সবগুলো বানিয়ে ফেলছি, আল্লাহ থ্যাংক ইউ। সো দিস ইজ দা ব্ল্যাক ওয়ান, দিস ইজ দা ব্ল্যাক ওয়ান, লং হবে আপনার 48, লং হবে 48, 48 এর বেশি লং হবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, আর বডি অনেক চড়া, আই মিন একদম 65-66 হয়ে যাবে, সাইডে পুরোটা পার আছে, এই পারটা আপনারা স্লিভসে দিতে পারবেন, ড্রেসের নিচে নিচেও হয়ে যাবে, আমারটা ড্রেসের নিচেও হয়েছে, আমি বেশ মোটা, সো বুঝতে হবে সববার হবে, সো বিউটিফুল, থ্যাংক ইউ, মেরিন্ডা ড্রেস পেয়েছি খুব সুন্দর, থ্যাংক ইউ আপু। সো প্রাইস বলবো, এটা হচ্ছে ব্ল্যাকটা, হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাকটা, ফুল কটন মানে নো মিক্সড
নো মানে নাথিং, একদম সফটেস্ট কটন। হ্যাঁ এই যে এত সফট একটা ড্রেস, ম্যাটেরিয়াল গ্যারান্টি 100%, আর বেশি করে জলে ধুয়ে নিলেই কমপ্লিট, লাইক জল না পানি, আমাকে এভাবে আমার ভেন্ডর বলছে, আমি এভাবেই বললাম। এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা, এটা হচ্ছে ব্ল্যাক কালারের ওড়না, মাই গড। এই ওড়নার সাথে একটা মাথায় ঘোমটা দেওয়া চলে, বানতা হ্যায়, ইটস ট্রুলি। সো দিস ইজ দ্য দোপাট্টা। ওকে, চুনরির সৌন্দর্যই আলাদা, লাইক আনবিটেবল বিউটিফুল। আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে তাকে যাচ্ছে আপু, বুঝতে পারছি না, কাটা নাই। ওকে, সো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, অ্যান্ড এটা হচ্ছে প্যান্ট। সো অ্যাড্রেস, ফোন নাম্বার সহ ইনবক্স। আপু মানে কি? ওকে, সো এটা হচ্ছে ড্রেসটা, আমি একটু দূরে দাঁড়াই না, আমাকে ক্লিয়ার দেখা যায় না, ফুল ক্যামেরাটা তো আমার চেহারাতেই ভরে যায়। সো এটা হচ্ছে তোমার ব্ল্যাকটা, খুবই সুন্দর, লং হচ্ছে 48, বডি হচ্ছে 66, অনেক প্লাস সাইজ আপুরা পড়তে পারবা, আর ওড়না অনেক বড়, পিওরের ওড়না, ওড়না পিওর, ওড়না একদম পিওরের। আমি কালোটা মেবি কাল পরশু পরে আসবো লাইভে। আমারটা হচ্ছে ওয়াইন কালার আপু, আমারটা ওয়াইন কালার, ঠিক আছে, আমারটা হচ্ছে ওয়াইন কালার। সো আমি একটু ধরি, আমি সব বানাইছি নুসরাত আপু, সবগুলা, লাইক দুইটা তো আমি লাইভেই আজকে দেখাবো, আর বাকিগুলা হচ্ছে নেক্সট। সো এটা হচ্ছে ওনাটা, ওনাটা একদম পিওরের। এই যে তোমাদের যত প্রশ্ন আমাকে এখানে জিজ্ঞেস করবা, সব কালার আছে, 5টা কালার। এই যে একদম ফোল্ডেড, সফট হ্যান্ড, আর চুনরি যেহেতু একটু বেশি পানিতে ধুতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ওড়না, পিওরের ওড়না, অ্যান্ড এটা হচ্ছে প্যান্ট। প্রাইস বলবো এখন, ওকে, প্রাইস বলে দিব, প্রাইস বলে দিব, ওকে। সো দিস ইজ দ্য ব্ল্যাক কালার, যার দরকার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ ঝটপট করে বুক করে ফেলবেন, এটা হচ্ছে ব্ল্যাক কালার। নেক্সট কি কালার দেখবেন বলেন, স্ক্রিনশটটা নিয়ে ফেলেন, নেক্সট কি কালার দেখবেন, নেক্সট আমার কালারটা দেখাবো, আমার কালারটা নেক্সট, নেক্সট লাইভে অলিভটা পরো, আমি একটু পরেই দেখাচ্ছি তোমাদেরকে। আপু ইন্ডিয়ান, ওকে, ইন্ডিয়ান কটন, ইন্ডিয়ান কটন, খুবই হাই এন্ড। ওকে, সো ইয়েস, এটা ব্ল্যাক কালার, যার দরকার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। আপু একটা কমন সেন্স, দেশি প্রোডাক্ট হলে তো অনলাইন ঘুরে যেত আপু, সবাই সেল করত, লাইক এত বেশি মানে আমাদের কাছে স্টক খুব কম। ওকে, সো দিস ইজ দ্য সেকেন্ড কালার, কালারটা কি ওয়াইন কালার, আই লাইক পিওরের দোপাট্টা, ইয়েস আপু, এটা পিওরের দোপাট্টাতেই এসেছে, ম্যাজেন্টা দেখাও। হ্যাঁ এটা হচ্ছে তোমার ওয়াইন কালার, আমার কালারটা, আর ম্যাজেন্টা কালারটাও আমি দেখাবো, তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝে যাবা। ওকে, সো এটা হচ্ছে তোমার ওড়না, এটা হচ্ছে তোমার প্যান্ট, আমি ড্রেসটা একটু ডিটেইলে দেখিয়ে নিই। প্রাইস বলো, আই প্রাইস বলতেছি, দাঁড়াও, মেরিন্ডা পেয়েছি আপু, অনেক সুন্দর মেরিন্ডা, অনেক সুন্দর, বাট অনেকের কাছে মেরিন্ডা মেরিন্ডা মনে হয় না, পিচ কালার মনে হয়, আই ডোন্ট নো, এই নিয়ে আমার এক আপুর সাথে অনেক আর্গুমেন্ট হয়েছে। সো দিস ইজ দ্য অ্যানাদার কালার, ওকে, এটা আমার কালারটা ওয়াইন কালার, ওয়াইন কালার, তো সুন্দর একটা ওয়াইন কালার। এটা হচ্ছে তোমার দোপাট্টাটা, এটা দোপাট্টাটা মারাত্মক না, কি সুন্দর একটা দোপাট্টা, লাইক চুনরির সাথে এরকম একটা সাজি মানায়, একটু অথেন্টিক ইয়ারিংস, একটা নথ, খুব সুন্দর, পায়ে নাগরা, হাতে চুড়ি, সিলভার বা গোল্ডেন, আমার চুড়ি ছিল না, সো আমি যেন পরতে পারি নাই আপু, ফুল কটন, দোপাট্টা পিওর। ওকে, সো দিস ইজ, দিস ইজ দোপাট্টা, কি সুন্দর তাই না, আর আমার হাইট হচ্ছে 5'3", সো এই অনুযায়ী আপনারা বুঝে নেন দোপাট্টাটা কতটুকু লং, অনেক লং একটা দোপাট্টা, অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়। ওকে, নেক্সট আমি একটা ডিফারেন্ট কালার দেখাবো, ব্ল্যাক নিব, ওকে আপু, সুতি আপু, সুতি কটন, নো মিক্সড, একদম সফট কটন। সো দিস ইজ ওয়াইন কালার, প্রাইস হচ্ছে কত, প্রাইস বলবো একটু পরে বলবো, আজকে একটু প্রাইস নিয়ে মজা করি, লাইক আমি কখনো, এটা কোনো ব্র্যান্ড না, ইটস আ নন ব্র্যান্ড ইন্ডিয়ান লোকাল চুনরি, ওকে, ইন্ডিয়ান লোকাল চুনরি। হ্যালো শাম্পা হাকিম আপু, এটা হচ্ছে তোমার দোপাট্টাটা, এটা আমার দোপাট্টাটা, এখন আমি এটার সাথে ম্যাজেন্টাটা দেখাচ্ছি, বিকজ অফ দুইটা কালার সিমিলার, দুইটা কালার সিমিলার, আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে, ম্যাজেন্টাটার কন্ট্রাস্ট হচ্ছে ব্লু,
ম্যাজেন্ডার কন্ট্রাস্ট হচ্ছে ব্লু কালার, প্রাইস বলবো প্রাইস বলবো। সো ম্যাজেন্ডাটা আমি দেখাই, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাজেন্ডা অ্যান্ড বার্গেন্ডি অর ওয়াইন অর পার্পল, যেটা তোমরা বলো এই কালারটাকে। আমি এটাকে ওয়াইন কালার বলছি, আগে ক্লিয়ার ছিল, এরপরে প্যারেটটা দেখাবো। সো এটা হচ্ছে তোমার ম্যাজেন্ডাটা, এটা সরিয়ে ফেললাম, তাহলে তোমরা বুঝলা যে ম্যাজেন্ডা কোনটা আর ওয়াইন কোনটা। ওকে, সো এটা হচ্ছে ম্যাজেন্ডাটা, এরপরে অলিভটা দেখাবো, এরপরে অলিভ দেখিয়ে দাম বলবো, ঠিক আছে? আর ডিস্টার্ব করবো না, আজকে প্রাইস আমি দেরিতে বলবো, যাও। আজকে আমি প্রাইস দেরিতে বলবো, সবসময় তো আগে আগে বলি, অন্য না পুরো তো অনেক দেরিতে বলে। আজকে আমি প্রাইসটা নিয়ে একটু মজা করব। প্রাইস 1200 টাকা, প্রিন্টেড চুনরি, অরিজিনাল চুনরি। আপু অরিজিনাল চুনরি, যাদের কোনো কনফিউশন থাকবে তারা হচ্ছে ওয়েট করবেন, যখন শোরুম খুলবে আমরা তখন আবার স্টক করব। ওকে, সো এটা হচ্ছে আপনারা নর্মালি, আমি বলি নিউ মার্কেট, গাউসিয়া, তারপরে নর্মাল যে লোকাল মার্কেটস গুলো আছে গিয়ে দেখবেন পাওয়া যায় কিনা, তাহলেই তো বুঝতে পারবেন এটা দেশি অর ইন্ডিয়ান। ওকে, আর প্রোডাক্ট কোয়ালিটিটা অনেক কিছু ভ্যারি করে, বাইরে মার্কেট থেকে যে প্রোডাক্ট কিনতে পারবেন অনলাইন থেকে কেন কিনবেন? আমরা মেয়েরা কি এত অলস? আমরা তো মার্কেটে একটু ধাক্কাধাক্কি করে প্রোডাক্ট কিনতে পছন্দ করি। সো অনলাইন থেকে আমরা ডিফারেন্ট কিছু পাই, এই জন্য আমরা অনলাইন থেকে পারচেস করি। সেটা হচ্ছে মেজিন্ডা কালার, প্রাইস বলে দিব নেক্সট প্রোডাক্টের পরে। এটা মেজিন্ডা কালার, ওনার ম্যাজেন্ডাটার ওনার হচ্ছে ব্লু কন্ট্রাস্ট, অনেক লং, একটা পিওরের দোপাট্টা, এটা হচ্ছে প্যান্ট। ওকে, আচ্ছা কালার উঠবে না আপু, কালার উঠবে না, তারপরে বেশি পানিতে ওয়াশ করবেন যেহেতু চুনরি। ওকে, চুনরিতে যেহেতু কালার দিয়েই এটা অনেকক্ষণ সোক করে দেন কালারটা মেক করা হয়। গুড গার্ল, প্রাইস আগে বলো। ওকে, আমি এক্ষুনি প্রাইস বলবো, উইদিন 5 মিনিটস। স্ক্রিনশটটা নিয়ে নাও, স্ক্রিনশটটা নিয়ে নাও। আমিও আমি গুড গার্ল, আজকে আমি একটু ব্যাড গার্ল হতে চাই। স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দাও। ওকে, ডান। এখন আমি প্রাইস বলবো, এখন আমি প্রাইস বলতে যাচ্ছি, ওনাটা পিওর আপু, দামটা তাড়াতাড়ি বলো। এই যে এক্ষুনি প্রাইস বলবো, একটা মিনিট সময় দেন, আমি আসতেছি, আমি এসেই প্রাইসটা বলবো, আমি একটু প্রাইসটা জেনে আসি আমার বসের কাছ থেকে। ওকে, আমি এসেই প্রাইসটা বলবো। তোমরা নাও না নাও, আমি তো নিয়ে পড়েই শান্তি, পরা ড্রেসটা বুক করেছি। ওকে, এখন প্রাইস বলে দিবে, এখন প্রাইস বলে দিবে, এখন প্রাইস বলে দিব। অলিভ, ইয়েস, আমি এই ফার্স্ট, আই থিঙ্ক আমি এই ফার্স্ট লাইভে একটা অলিভ কালার ড্রেস পরে আসছি, না আমি এই কালার ড্রেস কখনো পরি না, কখনোই পরি না, লাইক ভাগ্যে পড়ে না, আমার সোল হয়ে যায়। সুমি ভাবির একটু পানি দাও। ওকে, এখন আমারটা দেখাবো, কি সুন্দর না কালারটা, লাইক এভাবে করে যদি আপনারা পিন করে পরেন শাড়ির মতো করে, অনেক সুন্দর লাগবে, শাড়ির মতো করে পরলেও সুন্দর লাগবে, খুব সুন্দর। ইয়েস, কালারটা দেখতে হবে না, ওয়াও কালার, ঠিক আছে ঠিক আছে। ওকে, লেটস স্টার্ট। ইনবক্স চেক করেন না আপু, আজকে আমি সারাদিন বাইরে ছিলাম, সারাটা দিন আজকে বাইরে ছিলাম, আজকে আবার আমি টিভি কিনতে গেছিলাম, আমি নিয়ে গেছিলো।
ইনশাআল্লাহ দেখতে পারবা। ওকে এখন আমি আমারটা দেখে কালার প্রাইস বলবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার কালারটা অলিভ কালার, হোম ডেলিভারি হবে, প্রাইস বলে সব ডিটেলস বলবো, আজকে আমি বেসিক ইনফরমেশনও দেইনি। সো আমারটা কিন্তু পার্টটা আমি গলায় দিয়েছি, হ্যাঁ গলায়ও দিয়েছি, ড্রেসের নিচেও দিয়েছি, হাতেও দিয়েছি, সো অনেক পার আছে, আপনারা যেখানে নিচে দিয়ে নিতে পারবেন। ওকে এটা হচ্ছে ড্রেসটা, এই যে ড্রেসের ফটোটা দেখছেন, এটা কিন্তু রিজেক্ট না, অনেক কাপড় এটাকে রিজেক্ট মনে করে, বাট ইটস নট এ রিজেক্ট, এটা হচ্ছে জাস্ট আপনার এভাবে করে থানটা বসায় কাটা হয় সেইটা, বাট ইটস নট এ রিজেক্ট, অনেক কাপড় এটাকে রিজেক্ট ধরেন, মডারেটাররা বলেন আমাকে। ওকে প্রাইস এখন বলবো, তোমার অনেক মুডটা অনেক ভালো আপু, আজকে নেটটা মনে হয় একটু ভালো, এই জন্য মনটা ভালো, নেট নিয়ে আমি একদম কান্দন অবস্থায় আছি। সেটা হচ্ছে ওড়না পিওর, মাশাআল্লাহ ওড়নাটা অনেক সুন্দর, কালারটা তো অনেক লাভলি, এই যে অনেক কিউট লাগছে, মাশাআল্লাহ। প্রাইস বলেন, এখন প্রাইস বলবো, এখন প্রাইস বলে দিব। ওকে সেটা হচ্ছে অলিভ কালার, আমি নেক্সট লাইভে কালো আর লালটা পরে আসবো, চট্টগ্রাম আপু ইনবক্স করে জেনে যাবেন। ওকে এখন প্রাইসটা বলে দিব, সো ইন্ডিয়ান কটন চুনরি প্রাইস কত আপু? ঢাকার বাইরে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করো আপু, ঢাকার বাইরে হোম ডেলিভারি দিলেও তোমার 500 টাকা অ্যাডভান্স বিকাশ করা লাগবে, 4-5 দিন আমাদের সময় দিতে হবে, একটা লেন্দি প্রসেস হয়ে যায়। প্রাইস কত এখন বলবো, সো এটা যার দরকার স্ক্রিনশটটা নিয়ে ফেলো, ওকে এটা যার লাগবে স্ক্রিনশটটা নিয়ে ফেলো, আমি এখন প্রাইস বলে দিচ্ছি, প্রাইস হচ্ছে কত? প্রাইস হচ্ছে মাত্র 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 1200 টাকা। ওকে সো প্রাইস হচ্ছে মাত্র কত? প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা। ওকে মাত্র 1250 টাকা, যার যেটা প্রয়োজন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ বুক করে ফেলবেন। ওকে প্রাইস 1250 টাকা, 1250 ফিক্স অ্যান্ড ফাইনাল, ডান, প্রাইস বলে দিয়েছি, এখন ইনবক্সে অর্ডার করে দেন। ওকে সরিয়ে ফেললাম, সরিয়ে ফেললাম, এটা হচ্ছে আমার কালারটা, হচ্ছে আমার কালারটা, আমি 2টা কালার বানিয়েছি আর বাকিগুলো আমি পরে পরে আসবো। প্রাইস হচ্ছে 1250, প্রাইস হচ্ছে 1250, প্রাইসটা বলে দিয়েছি, মাথা নষ্ট কি করি, পাঠাও তো আপু পাঠাও, অনেক বাজে সার্ভিস, অনেক বাজে সার্ভিস। সেইটা হচ্ছে লাল, লালটা কিন্তু একদম টকটকা লাল, হ্যাঁ দেখতে পাচ্ছ আপু, একটু ট্যাগ করে দাও কেউ, 1250 টাকা লিখে দাও, আমি একটু পিন করে দেই, ঠিক আছে? ঠান্ডা পানি আপু, আমি পুরো প্রেগনেন্সিতে ঠান্ডা পানি খাইছি, লাইক এখন ঠান্ডা না খেলে আমার ঠান্ডা লেগে যাবে। আমি ঠান্ডা পানি ছাড়া খেতে পারি না। ইয়েস থ্যাংক ইউ। ওকে এটা হচ্ছে রেড কালার, এটা হচ্ছে আপু, লাস্টে আমি কিছু মালহার দেখাবো, এটা হচ্ছে দোপাট্টাটা। ওকে এটা হচ্ছে দোপাট্টাটা, এটা হচ্ছে দোপাট্টা রেড এন্ড ব্ল্যাক, শুনবো প্রাইসটা? প্রাইস তো বলছেনি, আচ্ছা শুনেন আপু, ঈদের আগে পেজ থেকে 1300 দিয়ে আপু, এটা স্টিল 1300ই, স্টিল এখন অনেক পেজে 1300 স্টিল, সো আমি এটা রিজনেবল রেখেছি তোমাদের জন্য, এখন অনেক পেজে 1300 করে, আই নো 50 টাকাতে অলমোস্ট তোমার ডেলিভারি চার্জের 30 টাকা লাগবে, 50 টাকা তোমার সেভ হবে, পারচেস করতে পারবা, সো আমি এই জন্য এটা রিজনেবল রেখেছি আপু, ডান। ওকে সো হ্যালো লাকি আপু, এটার প্রাইসও হচ্ছে 1250 টাকা, যার দরকার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সব বুক করে ফেলবেন। ওকে সরিয়ে ফেললাম, আগেই 1250 বলেছিলাম, হ্যাঁ আমি অনেককে ইনবক্সে প্রাইস বলে দিয়েছি, অনেক কাপড় অলরেডি বুক করেছেন তো, সো আমি অনেক কাপড়দেরকে ইনবক্সে প্রাইস অলরেডি বলে দিয়েছি। ওকে কালারগুলো কিন্তু দেখিয়ে দিলাম, ওড়না পিওর আপু, ওড়না পিওরের, ওকে ডান, ওড়না পিওরের। আচ্ছা আমি কিছু এখন মালহার দেখাই, আরো কিছু ড্রেস আজকে দেখিয়ে দিই, মালহারগুলো একটু দেখিয়ে দিই, পিওর অলিভ কালারটা বেশি সুন্দর আপু, প্রত্যেকটা কালার সুন্দর। সো এটা হচ্ছে সুইস কটন, সুইস কটন, এটা দেখিয়ে দিচ্ছি, এটা অ্যাভেলেবেল আছে সুইস কটন, প্রাইস হচ্ছে 1480, ছবি দেওয়া আছে পেজে, ওটা পিওরের। ওকে আপু শাড়ি দেখান, আপু শাড়ি লাইভ করব, আমার শরীরে এসিটা সমস্যা, এই জন্য আমি শাড়ি লাইভ করতে পারতেছি না, এটা হচ্ছে স্লিভস, আর এটা হচ্ছে তোমার ব্যাক পার্ট, এটা প্রাইস হচ্ছে 1480, যার দরকার
ফুল সুইস কটন লন, হ্যাঁ সুইস কটন লন। পার্পলটা আবার দেখেন আপু, কোনোটাই রিপিট হবে না জাস্ট বিকজ আমি প্রোডাক্টগুলো নিচে রেখে দিয়েছি, আজকে আপনার ভাইয়াও নাই আমাকে হেল্প করার জন্য। সো আমি ইনবক্স করলে হচ্ছে ড্রেস পেয়ে যাবেন। ওকে, এটা হচ্ছে ওনাটা, এটার প্রাইস হচ্ছে কত, 1480। এগুলো আমাদের লাস্ট কিছু প্রোডাক্টস অ্যাভেলেবেল আছে তাই আমি দেখিয়ে দিচ্ছি। ইয়ারিংটা অনেক নাইস, থ্যাংক ইউ। ওকে সরি ফেলাম, নেক্সটটা চলে যাচ্ছি। আমাদের রোজের সব কালার শেষ, সব কালার স্টক আউট। ব্ল্যাকটা আবার দেখাও আপু, ইনবক্স করেন আমি ছবি দেই, ঠিক আছে আমি ছবি দিয়ে দিব। সো এটা শুধু অ্যাভেলেবেল আছে রোজের, এটা অ্যাভেলেবেল আছে ফুল কটন 1650। আপু আগের চাইতে অনেক মোটা হয়ে গেছেন, হ্যাঁ আমি আরো মোটা হবো, আরো মিনিমাম তো 5-6 কেজি ওয়েট বাড়বে। সো এটা হচ্ছে আমার মোটা, আমার জামার কোনো প্রবলেম নেই, আমারও কোনো প্রবলেম নেই। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ মেহেদি হাসান কামরুল ভাইয়া, যদিও আমি আপনাকে চিনি নেই, ভাবি যেহেতু বলছেন হয়তো আমার হাজবেন্ডের ফ্রেন্ড হবেন। সো এটা হচ্ছে ফুল কটন রোজ, প্রাইস হচ্ছে 1650। সরি ফেললাম, আর ব্ল্যাক এই ড্রেসটা আমাদের কাছে এক পিস আছে, দিস ইজ দ্য লাস্ট ওয়ান, এটার প্রাইস 1480। অনেক সুন্দর একটা ড্রেস, এটা এক পিস অ্যাভেলেবেল আছে, এটা ফন্ট, এটা হচ্ছে আপনার সাইডের প্যানেলটা, এটা হচ্ছে আপনার লোয়ার পোর্শন, ওকে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট, এটা ব্যাক পার্ট, এটা স্লিভস, ওকে এটা কটন দোপাট্টা ড্রেস, প্রাইস হচ্ছে 1480। যার দরকার ইনবক্স করে দিবেন, এটা আমাদের কাছে লাস্ট পিস আছে। ওকে এটা আমাদের কাছে লাস্ট পিস অ্যাভেলেবেল, আমি জাস্ট এই লাস্ট পিস প্রোডাক্টগুলো দেখিয়ে দিলাম, যার যেটা লাগবে নিয়ে নেবেন, শেষ সময় কেনাকাটা বলে না। আজ ড্রেসটা পেয়েছি, অনেক অনেক সুন্দর বানিয়ে পড়ে রিভিউ দেবেন, শাল্লাহ অসংখ্য ধন্যবাদ, সাবধানে থেকে, দোয়া থাকবে সবসময়, ফালাকে অনেক অনেক আদর আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। ওকে সো দিস ইজ দ্য প্যান্ট, যার দরকার ইনবক্স করে ফেলবা, এটার প্রাইস হচ্ছে 1480, এটা লাস্ট পিস। আচ্ছা এটা খুবই সুন্দর একটা কালার, কালারটা হচ্ছে পাউডার গ্রিন টাইপের একটা কালার, ইউনিক একটা কালার। সো এটা আমার টেইলারে আছে, আমি রিসেন্টলি এটা পরে একটা লাইভ করব। ড্রেসটার প্রাইস কত, 1250 টাকা। কালারটা অনেক নাইস একটা কালার, অনেক নাইস একটা কালার। সেটা হচ্ছে ড্রেসের নিচে পোর্শনটা ফুললি ডিজিটাল প্রিন্টেড, এটা হচ্ছে তোমার স্লিভস, হ্যালো এটা হচ্ছে তোমার ব্যাক পার্ট, and the price is 1480. This is also cotton dupatta. এটাও কটন দোপাট্টাই, ওকে খুব সুন্দর লাগছে। আমি দুইটা ড্রেস অর্ডার করছি, অর্ডারটা কনফার্ম আপু করে দিব, আজকে সারা দিন আমি ব্যস্ত ছিলাম, আজকে কোনো অর্ডার যায়নি আমাদের এখান থেকে, মানে আমার যে মডারেটর ছেলেটা ও একটু অসুস্থ, সো লিভে আছে, এই জন্য আমার কিছু কাজ খুব পেন্ডিং হয়ে আছে, আমি কনফার্ম করে দিব, আমি লাইভের পরে ইনবক্স চেক করবো, লাইভের পরে আমি ইনবক্স চেক করবো, আজকে সারাদিনে কেউ ইনবক্স চেক করে নাই। ড্রেস কখন পরেন আপু, পরি না ড্রেস, একবার পরার পরে ওটা আলমারিতে যে ঢুকে, অনেক সময় অনেক আপুরা নিয়ে নেয়, ইনবক্স করে যে আপু আপনার ড্রেসটা নিব, তখন ওই আপুদেরকে দিয়ে দিই, আর হচ্ছে আর পরা হয় না। পূর্ণা পিওরের এটা ড্রেস, ব্ল্যাক প্যারেট আমাদের পেজে ছবি আছে, ব্ল্যাক প্যারেটের প্রাইস হচ্ছে কত, 1280, এটা গিফট প্রাইস গুলজি, এটা গুলজির এটা প্রাইস হচ্ছে 1280। এটা আমাদের কাছে 4 পিস অ্যাভেলেবেল আছে, অ্যাজ এটা আমাদের অনেক বেশি স্টক ছিল। ওকে সো এটা হচ্ছে তোমার দোপাট্টাটা, ব্ল্যাক প্যারেটের ছবি দেওয়া আছে পেজে, প্রাইস হচ্ছে কত, প্রাইস হচ্ছে 1280। সরি ফেললাম, আমার ড্রেসটার মধ্যে অনেকগুলো কালার আছে, আমি এখন লাইভ শেষ করে দিলে আপনারা কালারগুলো দেখে নিতে পারবেন, আর আপনারা যদি বলেন একটু কষ্ট হবে, আমি কালারগুলো দেখিয়ে দিই। দাঁড়ান, আমারটা কালার এটা হচ্ছে আপনার কালো, এটা কালো, কোনো কালার দেখতে চাইলে বলেন আমি এখন দেখিয়ে দিব, কারণ ছবি দিতে মেবি দেরি হবে বা হয়তো ছবি দেওয়া হবে না। এটা কালো, এটা হচ্ছে তোমার অলিভ, ওকে এটা হচ্ছে অলিভ কালার, 1250 টাকা আমারটা, ঠিক আছে
এটা হচ্ছে তোমার হট পিঙ্ক, এটা হচ্ছে তোমার হট পিঙ্ক কালার। ওকে, তিনটা কালার গেল, হট পিঙ্ক আর কোনটা কোনটা কালার যেন, লাল একটা, ওয়াইন একটা। ঠিক আছে, ওয়াইনটা একটু দেখাচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে তোমার ওয়াইন পিঙ্ক। ওকে, এটা আমি একটা পরে দেখিয়েছি ফার্স্টে, এটা হচ্ছে পিঙ্ক ওয়াইন। আরেকটা কালার হচ্ছে তোমার রেড, এই যে পুরো ফুল রেড, ফুল রেড। ওকে, আচ্ছা আমি পার্পলটা, ব্ল্যাকটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে ফেলবা। আর এগুলো হচ্ছে তোমার ক্রিজ পড়বে না, তুমি এগুলো আয়রন ছাড়া ইউজ করতে পারবা। সো এটা হচ্ছে আমারটা, আমি যেটা ফার্স্টে পড়েছিলাম পার্পল, এটা হচ্ছে পার্পল কালার। পার্পলের সাথে তোমার যাচ্ছে কোনটা, আমাদের পিঙ্কটার স্টক খুব কম, ওটার সাথে যা ওটা যারা অর্ডার করবে ওটার অল্টারনেটিভ একটা রাখবেন। ওকে, ব্ল্যাক দেখাও। আচ্ছা রম্পাবু, ব্ল্যাক দেখাবো। তোমার মেকআপ করার, তোমার মেক করা ড্রেস কি দাও, অনেক ক্লোজ কিছু আপুরা আছে, ওই আপুরা নিয়ে নেয়। পিঙ্ক হোয়াইট এইটা দেখালাম। সো এটার প্রাইস হচ্ছে 1250, এটাই নেন না কেন, প্রাইস 1250। হ্যালো আল রাফি আপু, গ্র্যাব ইয়ার ওয়ান্স বিফোর ইটস স্টক আউট ট্রুলি, কজ চুন্ডির প্রতি আমাদের মেয়েদের আলাদা একটা আসক্ত থাকে। এটা হচ্ছে ব্ল্যাকটা, ব্ল্যাকটা ফার্স্টে দেখিয়েছিলাম, তো অনেক কাপড় মেবি মিস করে গেছো, সো সমস্যা নাই, ব্ল্যাক পরে দেন, পরে আমার লাইভে আসবো। ওকে, সো দিস ইজ দ্য ব্ল্যাক ওয়ান, ব্ল্যাকটা কি সুন্দর না। হ্যালো, ড্রেসটা ওয়াও, আলহামদুলিল্লাহ, তোমার বিজনেসে অবশ্যই সে হেল্প করে, তার হেল্প ছাড়া ইম্পসিবল। আমার বিজনেস পার্টনারই আমার হাজবেন্ড, আমাদের দুইজনের কষ্টের দ্বারাই আজকে বিজনেসটা যতটুকু যা আছে। না আপু, আমার কষ্ট হয় না দাঁড়ায় দাঁড়ায় লাইফ করতে, আমি নর্মাল লাইফ লিড করতেছি, লাইক নট লাইক এ প্রেগনেন্ট সিক ওম্যান, আই এম প্রেগনেন্ট হার্ড ওয়ার্কিং ওম্যান। অনেস্টলি নিজেরটা নিজেই বলছি, আমি একদম নর্মাল লাইফ লিড করছি, সারাদিন যা যা কাজ আমি আগে করতাম তাই করি, একদমই শুয়ে বসে থাকি না, অ্যাক্টিভ আছি। সো আমার দাঁড়ায় লাইফ করতে কষ্ট হয় না, আমি এরকম দাঁড়ায় আরও 1 ঘন্টা দাঁড়ায় থাকতে পারবো, ঠিক আছে। কিন্তু তারপর আমার ওয়েট গেইন হচ্ছে, খাওয়া দাওয়া ভালো মতো করতেছি, এই জন্য কটন আপু, কটন। সাউন্ড নাই কেন, কি বলো, সাউন্ড নাই, আমার পরপর শোনা যাচ্ছে না, ওয়েস্ট অফ টাইম তাহলে। ওকে, এটা হচ্ছে রেড ওয়ান, রেডটা একদম সিঁদুর লাল, ঠিক আছে। আমি তো আল্লাহর কাছে দোয়া করি আমি যেন আমার সি সেকশনের আগের দিনও লাইভ করে যেতে পারি, একটা রেকর্ড হয়ে থাকবে, একটা প্রেগনেন্ট মহিলা 9 মাস অবধি লাইভ করে দেন হচ্ছে তার ডেলিভারি হয়েছে। ওকে, সো দিস ইজ দ্য রেড ওয়ান। তো বলার আগে আমি দুটো ড্রেস অর্ডার করেছি, প্লিজ আমাকে দিয়েন। ফারা ফারা নাজাপু, ওকে, গ্রিন চুনরি আপু, চুনরি দিব না কাউকে আমি, এগুলো আমার বাকি প্রেগন্যান্সি পিরিয়ডে পড়তে হবে, চুনরি দিব না। আপনার ভাইয়া অনেক পছন্দ করছে আপু, সবগুলো বানাতে বলছে নিজে দেখে, আমার ফার্স্ট কাস্টমার আপনার ভাইয়াই ছিল, ফার্স্ট ক্লায়েন্ট, উনি নিয়েছেন বেশি, সবগুলো কালার একটা করে নিয়েছেন, বলেছেন সবগুলো বানাও, কজ অনেক কমফোর্টেবল আপু, অনেস্টলি অনেক সফট, অনেক সফট, পরে খুব আরাম। হ্যাঁ দেই, আচ্ছা ওর না পিওরের, সো এটা হচ্ছে পিঙ্ক। আমি কিন্তু এগুলো রিপিট দেখাচ্ছি, আগে কিন্তু সব দেখানো শেষ, যারা লাইভ দেখবেন ফার্স্টই পেয়ে যাবেন। অলিভটা হচ্ছে এটা আমারটা, আমারটা দেখা লাগবে আবার, আচ্ছা দেখা দিই। হ্যালো তামিনা সরওয়ার আপু, কেমন আছেন? এটা হচ্ছে আপনার দোপাট্টা, বললাম না আমি বলেই দিলাম পিঙ্কটা আমাদের স্টকে কম আছে। ওকে, সরি ফেললাম, শেষ আর নেই, ডান, আমি এখন লাইভ শেষ করে দিব। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন লাইভ শেষ করে দিব, যার যেটা দরকার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সব বুক করে ফেলবেন। দোপাট্টা হচ্ছে পিওরের, ড্রেসটা হচ্ছে ফুল কটনের, হ্যাঁ দোপাট্টা হচ্ছে পিওরের আর ড্রেসটা ফুল কটনের, যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সব বুক করে ফেলবেন। 6টা দিও আপু, আচ্ছা বুক করে ফেলবেন। আর হচ্ছে কি, আর হচ্ছে যে প্রাইস 1250,
তার সাথে থাকছে কি থ্রি পিস এগুলো অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিলে অর্ডারটা প্লেস হয়ে যাবে আর যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট এসেছে সারপ্রাইজ সারপ্রাইজ অনেক সারপ্রাইজিং লাইভ আছে আর খুব সুরত নিয়ে একটা লাইভ করব দেখিয়ে দিয়েছি আপু কটমন আপনি লাইভটা শেষ হয়ে একটু দেখে নিন আলহামদুলিল্লাহ আন্টি ভালো আছি সো সবাই ভালো সুস্থ সুন্দর থাকবেন ইনবক্সে নক দেন ড্রেসেস পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যাচ্ছি টাটা বাই বাই কালকে দেখা হবে